আলি আজহার মল্লিক তিনি বলেছেন, তিনি ইন্ডিয়া থেকে প্রশ্নটা করেছেন, বলেছেন কারোর সম্পর্কে খারাপ ধারণা অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা করা থেকে কিভাবে মুক্তি পাব, আপনার পজিটিভ অ্যাপ্রোচ, আপনার চিন্তা চেতনাকে সবসময় ইতিবাচক করতে হবে, পজিটিভ করতে হবে, আপনার প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে থাকতে হবে, এটা একটা তারবিয়া, এটা হঠাৎ করে হবে না। আপনি যদি নেগেটিভ নেচারের মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পজিটিভ নেচারে আসার জন্য চেষ্টা করতে হবে, নিজেকে এডুকেট করতে হবে, কিছু তারবিয়া নিতে হবে, নিজেকে স্লাহ করতে হবে, কারণ ইতিমধ্যে বেশ কিছু ত্রুটি আপনার মধ্যে ঢুকে গিয়েছে এবং আপনার মাইন্ডটা সবসময় নেতিবাচক ভাবে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে সেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য মানে কোনো তারবিয়া ছাড়া, চেষ্টা ছাড়া, এডুকেশন ছাড়া এবং চর্চা অনুশীলন ছাড়া সম্ভব নয়। অনেক সময় আপনি কোনো ভালো ভালো আলেমদের মজলিসে বসতে পারেন, তাদের যে অনুপ্রেরণাদায়ক কথাবার্তা, তাদের যে মোটিভেশন, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা, এটা আপনাকে ধীরে ধীরে নেগেটিভ অ্যাপ্রোচ থেকে পজিটিভ অ্যাপ্রোচে নিয়ে আসবে, রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ থেকে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে নিয়ে আসবে। অতএব আপনি সেটা করতে যদি সক্ষম হন তাহলেই নেগেটিভ ভাবনা থেকে বের হতে পারবেন। আপনাকে এই জন্য কষ্ট করতে হবে, যেটা প্ল্যান করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মাইন্ডসেটটাকে পজিটিভ করতে হবে, কারণ প্রত্যেকটা কাজে আমরা দেখি যে অনেক ভালো ভালো কাজেও মানুষ নেগেটিভ অ্যাপ্রোচ ওটাকে ভণ্ডুল করে দেয়। আবার অনেকে মাশাআল্লাহ অনেক বাজে সিচুয়েশানটাকেও পজিটিভলি এক্সপ্লেইন করে এটার থেকে বেনিফিট বের করে নিয়ে আসে। অতএব সেটাই আমাদের উচিত। ইসলামের দৃষ্টিভঙ্গি সবসময় পজিটিভ, এজন্য ইসলাম দেখেন অন্য ধর্মের লোকদেরকে অপমান করে না, তাদের উপর চড়াও হয় না, কিংবা মানুষের উপর জুলুম করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কতবার তিনি প্রেরিত হলেন, তিনি তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, শিয়াবে আবি তালেবের মধ্যে অন্যায়ভাবে তাকে অন্তরীণ করা হলো কয়েক বছর, এবং মক্কায় তিনি যখন অবস্থান করছিলেন তাকে কতভাবে অপমান করা হলো, তার উপর ওটের বিষটা চাপিয়ে দেওয়া হলো যখন তিনি সালাতে ছিলেন, এবং তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো, কিন্তু কোনো সময় তিনি রিঅ্যাক্টিভ আচরণ করেননি। তিনি প্রত্যেক সিচুয়েশনে সবসময় ইতিবাচক এবং পজিটিভলি চিন্তা করেছেন, কারো বিরুদ্ধে এমনকি বদদোয়াও করেননি। তিনি সবার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত করে। তিনি প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তিনি মানুষের উপর চড়াও না হয়ে তার প্রতি সুন্দর আচরণ পেশ করেছেন, সুন্দর আখলাক প্রদর্শন করেছেন। এটা হলো পজিটিভিটি। অতএব এটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই ইসলামের কালজয়ী আদর্শ। অতএব আমাদের উচিত হবে সবসময় নেগেটিভ আচরণ থেকে পজিটিভ আচরণের মধ্যে চলে আসা এবং পজিটিভ আচরণের উপর অভ্যস্ত হওয়া।